করতে পারবে না, আত্মধর্ম চেষ্টা করবো, আত্মধর্ম বলতে হবে সে যুগের সাথে তাল মিলিয়ে আত্মধর্মকে স্মার্ট করতে হবে। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন, ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আমাদের হাতের মধ্যে এখন ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ মানে হল আত্মধর্মকে ক্যাপাবল হতে হবে, সব বিষয়ে দক্ষ হতে হবে, পৃথিবী সম্পর্কে জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ দেখেছিলাম কি বলেন, আগামীতে কি করতে চান, বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখতে চান, কি স্বপ্ন দেখেন সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আমরা যদি ঢাকা শহর উন্নয়ন করি তাহলে আপনারা সেই উন্নয়নের স্থান কুসুম করতে হবে। এজন্য আপনাকে বলব, আপনারা জানেন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগেও আমরা চলে আসছি, তার মানে আপনাদের অত্যন্ত দক্ষ হতে হবে। আমরা করতে পারবো না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হল কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আপনি যা চিন্তা করবেন, আপনি যা বলবেন তাই সে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চলে আসবে। অতএব সেটা ব্যবহার করার জন্য হল আমাদের দক্ষ হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী অসম্ভব
মধ্যে বলবেন আপনারা অত্যন্ত সুন্দর একটি সম্মেলন করা পেয়েছেন। এরপরে আমাদের দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে আপনাদের কমিটি গঠন করবেন আমাদের জেলা এবং উপজেলা। অর্থাৎ যারা যোগ্য তারা নেতৃত্ব আসবেন, যারা নেতৃত্ব আসতে পারবেন না তারাও সভাপতি সাধারণ সম্পাদকের সাথে এক হয়ে কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশ তখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতেই হবে, এর বিকল্প আমাদের কোনো পথ নেই। অর্থাৎ শেষ কথাটি শেষ নির্দেশনা একটি, এই প্রজন্ম আমরা যারা এই প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের মহামুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করার থাকবে আমাদের যাদের হয়নি, এই প্রজন্ম তাই সুযোগ করল মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করব। সবাইকে প্রস্তুত থাকার জন্য আর প্রস্তুত থাকার আপনাদের